নরসিংদী রায়পুরায় আগামী বিশে অক্টোবর অনুষ্ঠিত হবে আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন বৃহস্পতিবার বিকালে আদিয়াবাদ এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নৌকার পক্ষে স্থানীয় নয়াচর সেরাজনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা আয়োজন করে আমাদের প্রতিনিধি আব্দুল কাদির জানান আদিয়াবাদ এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান বক্তব্য দেন রাজীব আহমেদ পার্থ আদিয়াবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয় উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহ আরও তিন স্বতন্ত্র প্রার্থী লড়বেন ওই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আদিয়াবাদ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা পনেরো হাজার নয়শো আটানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার সাত হাজার নশো একুশ জন ও নারী ভোটার আট হাজার সাতাত্তর জন